বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো, শীতে যে আমাদের ঠোঁট ফেটে যায়, ঠোঁট কালো হয়ে যায়, ঠোঁট ফেরা ফেরা হয়ে যায়, এর একটা সহজ প্রাকৃতিক সলিউশন দেবো ইনশাল্লাহ। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তবে সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো শীতে সাধারণত আমাদের ঠোঁট ফাটবে, ত্বক শুষ্ক হবে, এটা স্বাভাবিক বিষয়। তাই ঠোঁট ফাটার বিষয়ে অনেকে আমরা অনেক রকম ক্রিম ব্যবহার করি, তো এর প্রাকৃতিক সলিউশনও রয়েছে, খুব সহজ সলিউশন। এটা যদি আমরা একটু ব্যবহার করি তবে অবশ্যই ত্বকটা সুন্দর থাকবে, ত্বকটা লাল থাকবে, ত্বকটা ফাটা বন্ধ হবে, নরম সফট থাকবে। এই জন্য আপনাকে দুটো উপাদান লাগবে, একটা হলো 4 চামচের 1 চামচ মধু, খাঁটি মধু, এবং 2 থেকে 3 ফোঁটা লেবুর রস। এটা মিশ্রণ করে আপনি ব্যবহার করবেন, ঠোঁটে লাগাবেন, বাইরে যাবেন, ব্যবহার করে বাইরে চলে যাওয়া যাবে, রাতে ব্যবহার করে ঘুমানোর সময় ব্যবহার করবেন, দেখবেন যে আপনার ঠোঁটটা সফট থাকবে, ফাটবে না, এবং হলো লাল থাকবে, ন্যাচারালি লাল থাকবে। এটা ডোল ডোল ইউজ করবেন, খুবই সহজ একটা সিস্টেম। আর এটা আপনার একদিন ব্যবহার করে 2 দিন ইউজ করা যাবে, মানে একদিন তৈরি করে 2 দিন ব্যবহার করা যাবে। মানে আজকে আপনি সকালে তৈরি করলেন, আগামীকাল রাত পর্যন্ত ব্যবহার করবেন, তারপর নেক্সট দিন আবার ব্যবহার করবেন। ব্যবহার তো খুবই, মানে তৈরি করা তো খুবই ইজি, খুবই ইজি। 4 চামচের 1 চামচ মধু, 2 থেকে 3 ফোঁটা লেবুর রস মিশ্রণ করে। আপনি যদি এটা আবার বাইরে যান, কোথাও জার্নি করতে যান, তাহলে একটা ছোটো কোটার মধ্যে নিয়ে ব্যবহার করতে পারবেন। এ হলো সলিউশন। তো শীতের বিষয়ে বাড়তি কিছু যত্ন রূপচর্চা করতে হয় আমাদের, ত্বক শুষ্ক থাকে, ঠোঁট ফেটে যায়, পা ফেটে যায়, হ্যাঁ, এ বিষয়ে সলিউশন দিব ইনশাল্লাহ। এই সলিউশনটা ব্যবহার করবেন, দেখবেন ঠোঁটের বিষয়ে, দেখবেন ঠোঁটটা খুব ভালো থাকবে, সফট থাকবে, এবং হলো নরম থাকবে। আশা করি এই ব্যবহার করবেন। সবাই ভালো থাকুন, ভালো চিন্তা করুন এবং ভালো কাজ করুন। আল্লাহ হাফেজ।